রাষ্ট্রপতি পদ লাভজনক বলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের ধারণা অবান্তর এবং অমূলক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। রাষ্ট্রপতি লাভজনক কোনো পদ নয় বলেও জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। দুপুরে নিজ কার্যালয়ে তিনি বলেন, দুদক আইনে স্পষ্ট করে বলা হয়েছে কোনো কমিশনার পরবর্তীতে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হবার যোগ্য হবেন না। রাষ্ট্রপতি কোনোভাবেই সরকারের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি নন। এছাড়া সংবিধানের 147 অনুচ্ছেদে যে পদগুলো লাভজনক পদ হবে না বলা হয়েছে, সেখানে রাষ্ট্রপতি পদের বিষয়টিও রয়েছে। দুদক আইনে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কেও কোনো বিধিনিষেধ নেই। একদম সম্পূর্ণভাবে উনি বৈধ এবং এইটাতে কোনো প্রশ্ন করা উচিত না। এটা প্রশ্ন করা আমার মনে হয় এই প্রশ্নটা অবান্তর যেটা করা হচ্ছে। যে দুদক আইনের কথা বলছেন সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে উনি অধিষ্ঠিত হইবার যোগ্য হইবেন না। এখন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে এই ধরনের কোনো বিধিনিষেধ নাই। সংবিধানে এটা লাভজনক পদের একটা সংজ্ঞা দেওয়া আছে এবং 147টা দেখবেন আপনারা, সেখানে বলা হচ্ছে যে এই পদগুলোকে বলা হচ্ছে যে এটা লাভজনক পদ হবে না, যে এটা কোনোভাবেই এটা লাভজনক পদের ইয়েতে আসবে না। আর মহামান্য রাষ্ট্রপতি কোনোভাবেই সরকারের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নন।